আমরা যখন ফোনে কথা বলি অনেক সময় ডকুমেন্ট হিসেবে আমাদের ফোন কল রেকর্ড করার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি যখন আপনার ফোনে রেকর্ড করবেন তখন ফোন থেকে একটা ওয়ার্নিং দেওয়া হয় আপনার ফোনটি রেকর্ড করা হচ্ছে, যা অন্য প্রান্তে আপনি যার কল রেকর্ড করতেছেন সেও কিন্তু বুঝতে পারে বা শুনতে পায়। সতর্ক হয়ে গেলে আপনার কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো আপনি যখন ফোন কল রেকর্ড করবেন তখন ফোন থেকে কোনো সতর্কবাণী দেওয়া হবে না, আর যে ব্যক্তির কল রেকর্ড করতেছেন সেও কিন্তু বুঝতে পারবেন না আপনি তার ফোন রেকর্ড করতেছেন। কীভাবে কাজটি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখুন, এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার অনেক কাজ। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে লিখবেন Ttslexx, এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার ফ্রি পেড ইঞ্জিন এই অপশানটাতে ক্লিক করবেন। Ttslexx এখানে ওকে করে দিবেন, ওকেতে ক্লিক দিবেন। হয়ে গেছে আপনার সেটিংসটি। এরপরে ফোনের ডায়াল পেটে আসে ওইটা অ্যাপসটা সাব আলতো করে চাপে ধরলে অ্যাপ ইনফো আসবে, এখানে ক্লিক করবেন। এখানে স্টোরস ইউজ ওখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা, এখানে ক্লিক দিলে আপনার সেটিংসটি হয়ে গেছে। এখন আপনার একটা কল করে দেখব, কল যখন রিসিভ হয়ে যাবে তখন রেকর্ডে ক্লিক করবেন। আপনি যে কলটি রিসিভ রেকর্ড করতে চাইবেন সেই কলটি, ব্যাস হয়ে গেল আপনার সেটিংস। এখন ফোনের অডিওতে আপনার রেকর্ডকৃত অডিওগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে।